জায়গাটির মধ্যে রয়েছে। তুই যেদিন যেদিন ইউনিভার্সিটিতে দুপুরের দিকে ক্লাস থাকে না, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চিত্রপর্ণা, তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন একটি ভিডিও। তো চলো শুরু করা যাক। বাজে এখন অলমোস্ট 10:10, আর আমি এখন পুরোপুরি রেডি হয়ে গেছি, একটু বেরোবো। কালকে যেহেতু পয়লা বৈশাখ, তাই মিষ্টির দোকানে যেতে হবে কয়েকটা প্যাকেট বানানোর জন্য। বোবাই সকালে গেছিলো, কিন্তু তখন অলমোস্ট সব মিষ্টি শেষ হয়ে গেছিলো। তো আবার মিষ্টি আসবে বলেছে নতুন করে, তো সেটাই দেখতে যাবো এসেছে নাকি। যদি এসে যায় দেন অর্ডার দিয়ে দেবো, আর যদি না আসে তাহলে যাবো আইব্রো করতে। তো এখন বেশি বকবক না করে ঝটপট বেরিয়ে পড়ি। রাস্তাতে তো বেরিয়ে পড়েছি, বাট এত রোদের জোর না, 10:10 বাজছে বললাম, এখনই পুরো লু বইছে, সারাদিনে কি যে হবে। আর এদিকে রাতের ওয়েদারটা পুরোপুরি ঠান্ডা থাকে, তো এখন ওয়েদার বোঝা মুশকিল। দিনের বেলা এত গরম, আর রাতের ওয়েদারটা অনেকটা ঠান্ডা থাকে। তো আমি এখন পার্লারে চলে এসি, আর এই আয়নাটার সামনে দাঁড়ালে আমাকে কিন্তু বেশ লম্বা লাগে দেখতে। তো আমার আইব্রো করা ডান, আর এবারে যাবো মিষ্টির দোকানে। তো বাজে এখন 10:30, আর মিষ্টির দোকান থেকে ঘুরে যাচ্ছি বাড়ি। ওদের এখনও সব মিষ্টি আসেনি, তো আমাকে আবার দুপুরবেলা বেরোতে হবে প্যাকেট করানোর জন্য। এই এত রোদের মধ্যে দুপুরবেলা বেরোনোটা খুবই চাপের। তো আমি বাড়ি এসে স্নান করে ফ্রেশ হয়ে গেছি। আমি এখানে ফেস প্যাকটা মিক্সচার করে নিয়েছি, এতে কী কী দেওয়া আছে জানতে গেলে আগের দিনের ব্লগটা চেক করে নিও। ব্লগের লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এই ফেস প্যাকটা লাগিয়ে আমি এখন করব এডিটিং, কয়েকটা টুকটাক বাকি আছে, তো সেগুলোই এখন করব। বাজে এখন 1:10, ফাইনালি আমার এডিটিং হয়ে গেছে। তো আজকে প্রচুর টাইম লাগলো, কারণ এর আগে দুটো ব্লগে আমি কপিরাইট ক্লেম খেয়েছি। তো ফার্স্টে বুঝতে পারিনি কপিরাইট ক্লেম খেয়েছি, হ্যাঁ ঠিক আছে চ্যানেলের জন্য এফেক্ট কিছু করবে না, সবই ঠিক আছে। বাট সেকেন্ডে আমি সেম ভুল করেছি, কপিরাইট খেয়েছি। তো আজকে মিউজিকটা পুরোপুরি চেঞ্জ করলাম, সেগুলো সার্চ করতে সেট করতে একটু বেশি টাইম লেগে গেল। যাই হোক, এখন যাব খেতে, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। আর তারপরেই যেতে হবে বাইরে, কারণ মিষ্টি আনতে যাব এই রোদে রোদে। তো সেই জন্য আজকে শুধুমাত্র ফেস প্যাকটাই লাগিয়েছি, এখনও ফেস ওয়াশও দিইনি, আর টোনিং ময়েশ্চারাইজিং কিছুই করিনি। তো আগে ঘুরে আসবো, দেন ওইসব কিছু করবো। বাজে এখন অলমোস্ট 2:30, আর আজকের ভিডিও আমি আপলোড করে দিয়েছি, আর এখন পুরোপুরি রেডি হয়ে গেছি মিষ্টি আনতে যাওয়ার জন্য। বাইরে তো প্রচণ্ড রোদের জোর, আর বাইরে বেরোতে না বেরোতে ফোনটা পুরো গরম হয়ে গেল। তো যেদিন যেদিন ইউনিভার্সিটিতে দুপুরের দিকে ক্লাস থাকে না, মানে ওই 1:30 রেয়ার থাকে, কিন্তু থাকে 1:30 দিকে ক্লাস, তো সেদিনকে ওড়না বেঁধে যাই, খুব একটা প্রবলেম হয় না, খুব একটা বুঝতে পারি না রোদের জোরটা। বাট আজকে এরকম হেঁটে হেঁটে বেরিয়েছি ছাতা নিয়ে, লু যে হাওয়াটা দিচ্ছে না সেটা যেরকম বুঝতে পারছি, রোদের জোরটাও খুব ভালোভাবে বুঝতে পারছি। তো বাজে এখন 3:10, ফাইনালি আমার মিষ্টি নেওয়া হয়ে গেছে। এই ব্যাগের মধ্যে রয়েছে সব প্যাকেটগুলো। আজকে মনে হয় আমাকে মিষ্টির জন্য বড্ড বেশি ছোটাছুটি করতে হলো। তো যাই এখন বাড়ি যাই। তো বাড়ি এলাম, এসে ফ্রেশ হয়ে গেছি, আর যখন বাইরে থেকে ঘরের ভিতরে ঢুকলাম না, মনে হলো যেন এসিতে ঢুকলাম, মানে ভিতরটা এত ঠান্ডা রয়েছে এখনও অবধি। আলটিমেটলি বিকালে সেই গরমই হয়ে যায়, বাট হ্যাঁ এই দুপুর টাইম অবধি ঠান্ডাই থাকে। তো এখন আর কোনো কাজ নেই, যাব শুতে, তাই ভাবলাম শুতে যাওয়ার আগে প্যাকেটে কী কী আছে শেয়ার করে দিই। প্যাকেটের মধ্যে রয়েছে দুটো গজা, একটা চিত্রকূট, লাড্ডু, কালোজাম, ল্যাংচা, পান্তুয়া, আর এদিকে রয়েছে একটা বরফি, আর এখানে রয়েছে একটা নিমকি। বাস তোমার ফেভারিট জিনিস, এটা যদি আমি সেকেন্ড টেক নিলাম, কারণ ফার্স্ট টেক একটু প্রবলেম হয়ে গেছিলো, বাট হ্যাঁ যে ঠোঁয়ার মধ্যে কি ছিল সেটা মা দেখতে পাইনি। পছন্দ বৌয়ের ফেভারিট জিনিস আছে। এখানে যে সন্ধ্যের চা, আর তার সাথে রয়েছে টোস্ট বিস্কিট। বাজে এখন 7:20, মা গেল চা খেয়ে হাঁটতে, আর প্যাকেট তো করাতেই গেছিলাম, তখন মায়ের জন্য গজা নিয়েছিলাম, বউয়ের জন্য নিমকে নিয়েছিলাম। তো জানতো না যে নিয়ে আসবো, তো আনন্দ পেয়েছে। আমার এটাই মেন যে ছোটোখাটো জিনিসে একটুখানি আনন্দ করবো, আনন্দ ওরাও পাবেন,
এটাই আর কিছুই না। তো আজকে বাংলা বছরের শেষ, কাল থেকে আবার একটা নতুন দিন, নতুন বছর শুরু হতে চলেছে। তাই হোক, কালকের দিনটা তো আমার কাছে খুব মজার হতে চলেছে, খুব স্পেশাল হতে চলেছে। তোমাদের টুকটাক কি প্ল্যান আছে আমাকে কমেন্ট করে কিন্তু জানিও। আর কালকের ব্লগটা খুব ইন্টারেস্টিংও হতে চলেছে, কেউ মিস করো না। কাল আমি সকালে বেরোবো, দুপুরে বেরোবো, তো কোথায় যাবো না যাবো সবটাই কালকের ব্লগে দেখতে পাবে। যাই হোক, এখন আমার মেন কাজ হচ্ছে যে আমাকে ড্রেসগুলো বার করতে হবে, সাথে ম্যাচিং করে কানেরগুলোও বার করতে হবে। তো এখন সেই কাজটাই করব। আর হ্যাঁ, তোমাদের সাথে তো একটা কথা শেয়ার করাই হয়নি, নববর্ষ বলে কথা, তারপর বছরের প্রথম দিন, এত ঘুরতে ফিরতে যাব। আর এটা শুধু না, যে কোনো অকেশনেই আমার সাথে এই যেরকমই হয়। কি হয় জানো, এই যে পিম্পল বেরোয়, এখানে একটা পিম্পল, এখানে একটা পিম্পল, দুখানা পিম্পল বেরিয়েছে। কাল এত ঘুরবো ফিরবো আর আমার মুখে পিম্পল হবে না, তা তো হতেই পারে না। তো কালকে ডে পুরো সর্টেড, সব কিছুই প্রিপারেশন করা হয়ে গেছে। আর এরই মধ্যে একটা কনফিউশন ক্রিয়েট হয়েছিল, কি হয়েছিল জানতে গেলে তোমাদের তো ডেফিনেটলি শর্টসটা চেক করতে হবে, আমি তো এখন কিছু বলবো না। যাই হোক, এরই মধ্যে আমার ফোনটা এখন এত গরম হয়ে যাচ্ছে, এত গরম হয়ে যাচ্ছে, কি বলবো। মানে ওবেলা রোদে বেরিয়েছিলাম, গরম হয়েছিল ঠিক আছে, কিন্তু এখন একটু ভিডিও করছি, মানে কয়েক সেকেন্ডেরও যদি আমি ভিডিও করি না, ফোনটা প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে। তো ব্যাক কভারটা খুলে দিচ্ছি, দেন কিছুক্ষণ রাখলে ঠিক হচ্ছে, বাট আমার ফোনটা এত স্লিপ করে না হাত থেকে, তাই ব্যাক কভারটা লাগিয়ে রাখতেই হয়। তো কী যে করবো আমি জানি না, আমার এটাই বেশি ভয় লাগছে যে ফোনটা যদি হাত থেকে স্লিপ করে পড়ে যায়, ব্যাস পুরো ইতিহাস হয়ে যাবে। এর আগের যে পার্টটা দেখলে, কনফিউশন ক্রিয়েটের কথা যেটা বললাম, ওই পার্টটা শ্যুট করার জন্য আমাকে 15-20টা টেক নিতে হয়েছে। তো এই গরমে বসে বসে ফ্যান বন্ধ করে 15-20টা টেক নেওয়া তো মুখের কথা না, বাট হ্যাঁ ফাইনালি হয়েছে। তো মনে হলো এটা শেয়ার করি, যদিও আমারই দোষ যে আমার বারবার আটকে যাচ্ছিলো, প্রবলেম হচ্ছিলো, কোথাও তুতলে যাচ্ছিলাম বা কিছু একটা ভুলভাল বলে দিচ্ছিলাম, তার জন্যই হচ্ছিলো, বাট হ্যাঁ ফাইনালি হয়েছে। তো এটা কিছুটা BTS বলতে পারো, ইচ্ছে হলো শেয়ার করার তাই করলাম। মা আজকে করবে ধোকার ডাল্লা, এখানে এই ছোটো কাপটার 1 কাপ জল নিয়ে নিয়েছে, আর এদিকে রয়েছে কুকমির ধোকার একটা প্যাকেট। তো এইটা ভিজিয়ে রাখবে 5 মিনিট। ধোকার সেন্টটা যা সুন্দর লাগছে না, মানে প্যাকেটটা খুললো আর সেন্টটা জাস্ট নাকে এলো। হেঁটে চলে এসেছে, আর এসেই এখানে ধোকারটা আগে ভিজিয়ে রাখলো। এখানে কড়াইতে অল্প একটু তেল দিল, আর এইখানে আলুটা সিদ্ধ করে রাখা আছে। তো আর এটা এখানে ভালোভাবে ভিজেও গেছে, তো এটা একটু কড়াইতে দিয়ে নাড়াচাড়া করা হবে। তো এটা 2 মিনিট নাড়াচাড়া করলে জলটা শুকিয়ে যাবে, বাট বিশ্বাস করো এত সুন্দর সেন্ট ছাড়ছে না, কি বলবো। তো এখানে চাকি বেলনার বেলনাটা নেওয়া হয়ে গেছে, আর এর উপরে অল্প একটুখানি তেল বুলিয়ে নিল মা। তো এই মিক্সচারটা এবারে বেল্লাতে রাখা হচ্ছে, আর আমি চাকি দিয়ে বেলব। এটা মোটামুটি একটা সমান করা হয়ে গেছে, আর মা এর উপরে অল্প একটুখানি তিল ছড়িয়ে নিচ্ছে, রোস্টেড। তো এতে অল্প একটুখানি রোস্টেড তিল ছড়িয়ে নিচ্ছে, আর এবারে এটা বেলবো, আমি বেলব। তো ধোঁকাগুলো সব পিস করে নিয়েছি, বরফির পিসের মতো করতে ইচ্ছা করছিল, চেষ্টা করেছি, তো একাত্রা হয়েছে এটা বলা যেতে পারে। এটা তো খুবই সরু হয়ে গেছে, অ্যান্ড এগুলো হালকা হয়েছে, বাট বাকিগুলো উলট পালট হয়ে গেছে পুরো। তো এই পিসগুলো এবারে মা একটা একটা করে ভেজে নেবে। এখানে অনেকগুলো ধোঁকাই ভাজা হয়ে গেছে, আর এই ফার্স্ট টাইম এরকম রোস্টেড তিল দিয়ে ধোঁকা ভাজা ট্রাই করবো, জানি না কেমন খেতে লাগবে। আর ধোঁকার ডালটা তো আগেও খেয়েছি, বাট হ্যাঁ এই ভাজা ধোঁকাগুলো খেতেও কিন্তু বেশ টেস্টি লাগে। কড়াইতে আলুগুলো একটু ভেজে নেওয়া হচ্ছে, এখানে আলুগুলো ভেজে তুলে রেখেছে, আর এদিকে মা সম্বরাটা করে নিচ্ছে। তো আগের দিন যেরকম বলেছিল যে সম্বরাটা আগে থেকে করে রেখে দেয়, তো সেই জিনিসটা এখন করছে। এবারে মা মশলাটা কষাবে, ফার্স্টে আদা দিয়ে দিচ্ছে, তো আদাটা একটুখানি কড়াইতে নাড়াচাড়া করে নেবে। আদাটা এরকমভাবে তেলের মধ্যে ভেজে নিলে কিন্তু বেশ ভালো হয় তরকারিটা,
আর আদাটা ছেঁটটাই ঠিক আছে, কিন্তু তরকারিটা খুব টেস্টি হয়। এখন অল্প একটু জল দিয়ে দিলাম, জাস্ট মশলাটা কষানো হবে সেই রকম। এবারে রেগুলার যে মশলা ইউজ করা হয় সেগুলোই অ্যাড করা হচ্ছে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, হলুদ, অল্প একটু গোলমরিচ, লঙ্কার গুঁড়ো, এগুলোই। তো এখানে অলমোস্ট মশলাটা কষে গেছে আর মশলাটা ধরে ধরেও আসছে। তো এবারে এই আলু আর সম্বরাটা অ্যাড করে দেবো। দেন মশলা দিয়ে আলু আর সম্বরাটা ভালো করে মিক্সড করবো, দেন একটু জল দেবো। আলুগুলো যেহেতু সিদ্ধ করা আছে একটু ফুটলেই হবে, বেশি কষতে হবে না। এবারে আন্দাজ মতো জল অ্যাড করছি, বাস আমি এতটা জলই দেবো। এখানে ফুটে গেছে আলুটা, আবার মা একটু চিনি অ্যাড করছে, তো টেস্টটা হওয়ার জন্য চিনি একটু অ্যাড করেছে। এর ধোকাগুলো অ্যাড করে দিল, ভেঙে যাবে না তো? না, তরকারিটা বেশ মাখা মাখা হয়ে গেছে আর ধোকাগুলোও নরম হয়ে গেছে, তাই বেশি নাড়াচাড়া করবো না। উপর থেকে একটু গরম মশলা আর এখানে ঘি রাখা রয়েছে, তো একটু ঘি ছড়িয়ে দেবো। তো খানিকক্ষণ কড়াইতে চাপা দেওয়া ছিল গরম মশলা আর ঘি দিয়ে, এখন মা এটা বাটিতে ঢেলে নিয়েছে। তো চাপা যেহেতু দেওয়া ছিল না, গন্ধটা খুব সুন্দর ছাড়ছিল আর অনেকটা মাখা মাখা হয়ে গেছে, তো আর একটু জল জল থাকলে ভালো হতো, বাট ঠিক আছে, এটাই বেস্ট টেস্টি লাগবে খেতে। আর সেই আমি শুরু থেকে বলে যাচ্ছি, খুব সুন্দর সেন্ট লাগছে, খুব সুন্দর সেন্ট লাগছে, বাট হ্যাঁ সত্যিই কিন্তু খুব সুন্দর লাগছে, তাই বারবার একই কথা বলছি। রাতে ডিনারে আছে রুটি, এখানে আছে আলু ভাজা, অল্প একটু ধোকা নিয়েছি, আর এখানে রয়েছে তরকা, তরকার মধ্যে একটু লঙ্কা কুচি আছে, আর তরকা দিয়ে খাওয়ার জন্য এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো আজকে রুটির জন্য অনেক কিছু হয়ে গেছে, আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে। আর আজকে রুটির সাথে আলু ভাজা তরকা এগুলো বেশি ছিল বলে ওই জন্য ধোকার ডালাটা অল্প একটু নিয়েছিলাম টেস্ট করার মতো, আর ধোকার ডালাটা সত্যি খুব টেস্টি হয়েছে। চাইলে তোমরা একবার এইভাবে ট্রাই করে দেখতেই পারো। তো চলো এর সাথে আজকের এই ব্লগটাকে এখানেই এন্ড করছি। আশা করি ব্লগটা দেখতে তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে তো জানোই কী করতে হবে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও, যাতে আমার ভিডিওর ফার্স্ট নোটিফিকেশন তুমি পাও। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগলো। তো চলো আজকের মতো টাটা, আবার আসবো কালকে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থেকো। তো ফাইনালি আজকের মতো টাটা।